সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান, সাপ্তাহিক রুটিন অনুযায়ী যে অনুষ্ঠানগুলি আপনারা দেখে থাকেন সেরকমই আরেকটি অনুষ্ঠান। তবে আজকের অনুষ্ঠানের শুরুতে একটা গুরুত্বপূর্ণ কথা বলে অনুষ্ঠানটা শুরু করব। আপনারা প্রত্যেক দিনই যে অনুষ্ঠান দেখেন, মোটামুটি সরাসরি অনুষ্ঠান থাকে, সেখানে আপনারা ফোন করেন, ফোন করে আপনাদের ব্যক্তিগত জন্ম তারিখ, কারোর নিজস্ব কোনো বাস্তুগত সমস্যা নিয়ে আপনারা আলোচনা করে থাকেন। কিন্তু আজকের অনুষ্ঠানটি আমি একটু অন্য আঙ্গিকে করতে চাইছি। আজকের অনুষ্ঠানটা আমার একটা রিকোয়েস্ট হবে, এই যে আপনারা ফোনে পাওয়ার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে কন্টিনিউয়াসলি ডায়াল করে চলেন, তাতে করে আপনাদের অ্যাটেনশনটা থেকে যায় সেই ফোনের ওপর, যে ফোনটাতে প্রশান্ত দাকে লাইনে পেতেই হবে এনি হাও। সেই কারণে আমার বক্তব্যগুলি কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে হয়তো ফলো করতে পারেন না। আমি আপনাদেরকে আজকে বলবো, আজকে ফোনের ব্যাপারটাকে আলাদা করে রাখুন, ফোনের পার্টে না গিয়ে আমি আপনাদের কিছু বক্তব্য আমার তরফ থেকে শোনাতে চাই, জানাতে চাই। হয়তো এগুলি আপনাদের জীবনে খুব কাজের হতে পারে। সুতরাং আমার রিকোয়েস্ট, ফোনের পেছনে সময় নষ্ট না করে আমার বক্তব্যগুলিকে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। বেশিক্ষণ আপনাদের মানে যন্ত্রণা দেব না, অল্প সময়ের জন্য একটু ধৈর্য ধরে বক্তব্যগুলি শুনুন। যদি মনে করেন তারপরে যে আমার বক্তব্যের সঙ্গে আপনার জীবনে চলার পথে কোথাও মিল খুঁজে পাচ্ছেন, অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে আমার পার্সোনাল নাম্বারে আমার সঙ্গে ফোন করে কথা বলতে পারবেন, বা আমার সঙ্গে না পারলেও যিনি আমার ফোন ধরবেন আপনাকে গাইড করে হেল্প করতে পারবেন। এটা আমার রিকোয়েস্ট আজকের জন্য, এই অনুষ্ঠানটুকুর জন্য। প্রথমেই বলবো, আপনারা জানেন গত কয়েকদিন অনুষ্ঠান যেটা দেখছেন বা শুনছেন, যেগুলি তাতে মূলত আমরা আলোচনা করছি একটি বিশেষ সময়কে উপলক্ষ করে। সারা বছর অনুষ্ঠান দেখেন প্রশান্ত ভট্টাচার্যের, বাস্তু নিয়ে কথা বলতে শোনেন, শ্রীযন্ত্রের কথা শোনেন এবং ব্যক্তিগত জন্ম তারিখের আলোচনা শোনেন। তার মধ্যেও এই আগামী যে কয়েকটি দিন আমরা পাব, যারা আমার পুরনো দর্শক শ্রোতা বন্ধু রয়েছেন তারা জানেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদের জীবনের ডেভেলপমেন্টের জন্য। যারা মনে করছি অনেক কিছু করছি, প্রথম শর্ত হচ্ছে লাইফে ডেভেলপমেন্ট পেতে গেলে যে ডেভেলপমেন্ট চাইছে তাকে অনেক বেশি ভালো কর্ম করতে হবে, ব্যক্তিগত এফোর্ড অ্যাপ্লাই করতে হবে। যেমন একটি স্টুডেন্ট, আপনার সন্তান, বাড়ির সবাই চাইছে সে দারুণ রেজাল্ট করুক, কিন্তু এটার প্রথম শর্ত যে পরীক্ষার্থী, যে স্টুডেন্ট পড়াশুনো করে ভালো রেজাল্ট করতে চাইছে তাকে একটা দুর্দান্ত পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষাটা দিতে গেলে একটা দুর্দান্ত পড়াশুনো করতে হবে। এটা হলো কর্ম। এরপর আমি আশা করতে পারি ন্যাচারালি আমার ছেলে বা মেয়েটি বা যে পরীক্ষা দিল সেও চিন্তা করতে পারে আমি একটা দারুণ রেজাল্ট করবার আশা রাখতে পারি। আর যদি ভালো করে পড়াশুনোই না করি, যদি মন দিয়ে পড়াশুনো করলাম না, পরীক্ষাটা ভালো করে দেওয়া হলো না, ন্যাচারালি আমি কিন্তু যে দারুণ রেজাল্ট করবে তার সমকক্ষ হবার আশাই করতে পারি না, তাই তো? এটা পরিষ্কার তো? প্রথম শর্ত হলো আমরা আমাদের তরফ থেকে ম্যাক্সিমাম যা করবার সেটা করব, করলাম। এবার তারপরেও যদি দেখা যায় মনের মতন রেসপন্স পাচ্ছি না, তখন আমাদের মতো কোনো কনসেপ্টের আপনারা সাহায্য নিয়ে থাকেন, এটা পরিষ্কার। সেখানে দাঁড়িয়ে জীবনে চলার পথে বাধার অনেকগুলি কারণ হতে পারে। আপনার জন্মছকের কারণ, এখন বৃহস্পতির এই নক্ষত্রের সঙ্গে এটা গোচর, ওটা সাড়ে সাতি, ওটা কাল সর্পযোগ, সব রয়েছে, সব গ্রহগত অবস্থানের জন্য রাশিটার এখন ভালো সময় নয়, খারাপ সময়, এই গ্রহের সঙ্গে তার এখন ম্যাচ করছে না, কন্ট্রাডিক করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, জ্যোতিষীর ভাষায় অনেক কিছু। কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত, যেটা কিনা বাস্তু। এই বাস্তুর আশীর্বাদ যেটা আমার অনুষ্ঠানে ক্যাপশনে আপনারা দেখতে পান, সেটা যদি আপনি পারফেক্টভাবে অ্যাচিভ করতে না পারেন, আপনার কর্ম আপনি যাই করুন না কেন, আপনি অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট বা আনুষঙ্গিক আরও সাপোর্ট যাই নিন না কেন, তারপরও দেখবেন মনের মতন রেজাল্ট পাচ্ছেন না। এটা আমার প্রতিদিনের অনুষ্ঠানের বক্তব্য থাকে, আপনারা শোনেন, আপনারা জানেন, এবং তাকে আমরা
এই বাস্তুর আশীর্বাদকে আমাদের ফেভারে পাবার জন্য আমরা কিছু ব্যবস্থাপনা গ্রহণের কথা বলে থাকি। আর এই যে ব্যবস্থাপনা, আমার আজকে বাস্তুদোষ আমি আগামী বছর ফেব্রুয়ারি মাসে কাটাবো, তার জন্য অপেক্ষা করতে হয় না। সপ্তাহের যে কোনো দিন আমরা এই বাস্তুদোষকে কাটাতে পারি, বিশেষ করে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আমার কনসেপ্ট, কেউ হয়তো বলবেন না আমি করি সোমবার, কেউ হয়তো বলবেন না আমি যোগ্য করে নিরাময় করে দিই শনিবার মঙ্গলবার। ওকে, রাইট, কোনো আপত্তি নেই, ঠিক বলছেন। কিন্তু আমি কি বলি, আমার যে আলোচনা, আমার যে দ্রব্যগুণের কথা, শ্রীযন্ত্রমের কথা, তাকে আমরা বলি আপনার বাস্তুতে আপনি স্থাপন করবেন যে কোনো বৃহস্পতিবার লক্ষ্মীবার। কেন? এটি লক্ষ্মী যন্ত্রম, এই শ্রীযন্ত্র। এছাড়া কোনো শুভ তিথি, কোনো পূজোর দিন, কোনো পূর্ণিমার দিন, কোনো শুভ যোগের দিন, এই ফর্মুলায় যদি আমরা দেখি, তাহলে আগামী যে কয়েকটি দিন আমরা পাবো এটা অত্যন্ত শুভ। দেবী পক্ষ, পিতৃপক্ষ শেষ, আমরা দেবী পক্ষ পাব। দেবী পক্ষের মধ্যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই যে সুন্দর দিনগুলি, সেই দিনকে আমরা আমাদের বাস্তুতে, সেটা হতে পারে আপনার বাড়ি, আপনার ফ্ল্যাট, আপনার ভাড়ার বাড়ি, আপনার অফিস থেকে পাওয়া কোয়ার্টার, বা আপনার কর্মস্থান, আপনার দোকান, আপনার চেম্বার, আপনার কারখানা, আপনার অফিস, আপনি স্থাপন করতে পারেন এই শ্রীযন্ত্র। কী হবে? আপনার যে বাস্তুদোষের কারণে আপনি জীবনে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, সেই বাধাগুলি কেটে যেতে পারে, আপনি জীবনে উন্নতির পথে এগোতে পারেন। এরপরেই পেয়ে যাব আমরা কোজাগরী লক্ষ্মী পুজো, তারপরেই পাবো আপনাদের, অত্যন্ত আনন্দ করে বলতে ইচ্ছে করে, প্রতি বছর ভগবান আমাকে এই দিনটি বলার মতন সুযোগ তৈরি করে দেন, সেটি হলো ধনত্রয়োদশী, ধনতেরাসের দিন। সেদিকে আমরা স্থাপন করতে পারি আমাদের বাস্তুতে, সেটা বসবাসের হোক বা কর্মের হোক, এই শ্রীযন্ত্রমকে। সেখান থেকে আমরা পেতে পারি সুখ, শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধির ডেভেলপমেন্ট, এবং মূল যেটা আমাদের, সেটা হলো বাস্তুদোষকে কাটিয়ে নিতে পারি। কাটিয়ে নিলে কি হবে? এই যে লেখাটি দেখছেন বাস্তুর আশীর্বাদ, সেটি আপনার পরিবারের সদস্যরা পেলেন। এটা হলো মোদ্দা কথা। এইবারে প্রশ্ন, কিভাবে করব, কারা করব, কেন করব ইত্যাদি, তার আগে একটা কথা আপনাদের জানাই। আজকে যখন আমরা শুরু করেছিলাম, আজ থেকে প্রায় 18-19 বছর আগে টিভির পর্দায় এই অনুষ্ঠান করতে, তখন টিভি একমাত্র মাধ্যম ছিল। এখন অনেক কিছু, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপরে আর অনেক কিছু, ফেসবুক, এসবের মাধ্যমে অনেক তথ্য আমাদের কাছে ইজি অ্যাভেলেবল। আমারও কিন্তু অনুষ্ঠান, আপনারা যদি ইউটিউবে যান, প্রশান্ত ভট্টাচার্যী বাস্তু দিলেই কিন্তু দেখবেন আমার ছবি, এবং ইউটিউবে অগণিত অনুষ্ঠান, তার থেকেও পেয়ে যাচ্ছেন। এখন যেমন এই অনুষ্ঠানটি কিছুক্ষণ পর শেষ, দেখা হলো না, আপনি চাইছেন, আপনি কাউকে আমার সম্বন্ধে জানাতে চাইছেন যে প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠানটা দেখো, হয়তো তোমার কোনো কাজে লাগতে পারে, আপনি কাউকে রেফার করে দিন, বা আপনি অন্য সময় দেখুন, এখন হাতে সময় নেই, বিজি, অন্য ফ্রি টাইমে দেখবেন, ইউটিউবে যাবেন, প্রশান্ত ভট্টাচার্যী বাস্তু দেবেন, আমার ছবি এবং আমার অনুষ্ঠান দেখতে পাবেন, যেটা ইচ্ছে দেখুন। যদি মনে করেন আপনার জীবনে কাজে লাগলো, আমার সঙ্গে যোগাযোগ করুন, ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে বলি, দুটো তথ্য আমি আপনাদের আজকে জানাবো, আমি টোটকা বলি না, আমি এটাকে বলি ঘরোয়া ব্যবস্থাপনা। বাস্তুদোষ অগণিত মানুষের রয়েছে, সবাই কিন্তু আজকে বললেই কালকে এসে আমার থেকে শ্রীযন্ত্র হয়তো নিতে পারছেন না, তাদের একটা প্রাথমিক পরিচর্যা বাস্তুর জন্যে করার উপায় আমি আজকে আপনাদের জানাবো। একটি আমি এখন বলছি, একটা অনুষ্ঠান শেষের আগে বলব। একটা হলো, আমাদের প্রত্যেকের বাড়িতে ব্যবহারযোগ্য লবণ থাকে, লবণ, যাই যেমন আমরা খাই। আরেকটা হলো, এটা খুব ইজি অ্যাভেলেবেল, আরেকটা হলো আপনারা জানেন সন্ধক লবণ আমরা বলি, যে লবণ কিনা আমরা পুজো টুজোর সময় ব্যবহার করে থাকি। এই দু ধরনের লবণ আপনারা যেটা করতে পারেন প্রতিদিন, সেটা আপনার নিজের বাড়ি হোক, ভাড়া বাড়ি হোক, ফ্ল্যাট হোক, আপনার দোকান, অফিস, আমরা আমাদের জায়গাটা পরিষ্কার করি, ঝাড় দিই, ঝাড় দিয়ে জল কাপড় দিয়ে, কখনো নিজেরা, কখনো বাড়ির যিনি কাজ করে দেন তারা পরিষ্কার করে মুছে দেন, সেই জল কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে। কখনো কখনো আমরা তার মধ্যে কোনো সেন্টেড ফিনাইল ঢেলে দিই জীবাণুমুক্ত করার জন্য, করুন, ভালো জিনিস। এবার থেকে যেটা করবেন, প্রতিদিন ওই ঘরটি মোছার সময় এতটা লবণ তার মধ্যে গুলে নেবেন, খাবার লবণ,
যে লবণ খাচ্ছেন বাড়িতে রয়েছে প্রতিনিয়ত, এতটা লবণ, দু চামচ তিন চামচ লবণ যতটা জায়গা হবে সেটা বুঝে সেটা জলে গুলে নিন, ফিনাইল দিন, আপত্তি নেই। এবার সেই জলটা দিয়ে আপনার ওই বাস্তুর যে জায়গাটা আপনারা মোছামুছি করছেন, পরিষ্কার করছেন জল ন্যাকড়া দিয়ে, সেটা করুন, প্রতিদিন করুন। এতে একটা প্রাথমিক পরিচর্যা বাস্তুর জন্য আমরা পাব, বাস্তুদোষ কেটে যাবে বলছি না, বাস্তুকে শুদ্ধ রাখার একটা উপায় তৈরি করলাম। এর মানে এই নয় যে আমার বাস্তুদোষ কেটে চলে গেল, এমন কোনো রকম দাবি কিন্তু আমি করছি না। আমি কি বলছি, এটা আপনার বাড়ির বাস্তুর একটা পরিচর্যা হলো, এটা এটা আপনারা প্রত্যেকে কিন্তু করবেন, হয়তো আজকে পারলেন না ঠিক আছে, কিন্তু করার একটা ইচ্ছে রাখবেন যেন প্রতিদিনই করতে না পারেন, না পারলে সপ্তাহে চার দিন করুন, তিন দিন করুন, একদিন অন্তত করুন, আজকে সময় আছে আজকে করব, করুন, আজকে ভুলে গেলেন কোনো ক্ষতি নেই, এটা আপনারা করবেন। আরেকটি তথ্য বলবো তাদের জন্যে, আজকালকার দিনে দেখবেন আপনারা, আগেকার দিনে কিন্তু বাস্তুদোষ কম ছিল, কেন জানেন, তার মূল কারণ কি, কারণ আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যাদের গ্রামের দিকে বাড়ি এখনও আছে, আমরাও যে ছোটোবেলায় আত্মীয় স্বজনে বাড়ি যেতাম একটু মফস্বলে একটু ইন্টেরিয়ারে, অনেকটা ছড়িয়ে ছিটিয়ে বাড়িঘর, আমাদের খেতে যেতে হতো ওইটা রান্নাঘর খাবার ঘর একটা অন্য জায়গায়, হেঁটে যেতে হতো উঠোনের মধ্যে দিয়ে, উঠোনের মাঝখানে হতো তুলসী মঞ্চ, ল্যাট্রিন বাথরুম ওয়াশরুম একটা অন্য দিকে সেপারেট, কোনোটাই কিন্তু এক দেয়ালের মধ্যে নয়, এক ছাতের মধ্যে নয়, এখন যেটা হয়ে গেছে বক্স, কমপ্লিটলি বক্স ফ্ল্যাট, সেটা বাড়ি হোক আর যাই হোক, একটা দরজা দিয়ে ঢুকলেন তার ভেতরেই বেডরুম, তার ভেতরেই টয়লেট, তার ভেতরেই ঠাকুর ঘর, তার ভেতরেই পড়াশুনোর ঘর, এ টু জেড, যে কারণে কিন্তু এই প্রভাবটা অত্যন্ত প্রবল হয়ে দেখা দিচ্ছে বাস্তুদোষের, একটা আরেকটার সঙ্গে ক্ল্যাশ করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি যে প্রতিদিন বাস্তু বিচার করতে বাড়িতে যাই মানুষের, যে প্রশান্তদা ফ্ল্যাটটা কিনবো কিনা দেখে দিন, প্রশান্তদা এই বাস্তুদোষটা কতটা আছে দেখে দিন, সৃজন্তম স্থাপন কীরকম কী করতে হবে বলে দিন, এইগুলো করতে যে আমি স্পট ভিজিটে যাই প্রতিদিন, সেখানে গিয়ে একটা কমন জিনিস আমি দেখতে পাই, সেটা হলো রান্নাঘর আর বাথরুমটি পাশাপাশি, এই দেয়াল, এখানটায় রান্নাঘর, এখানটায় বাথরুম, মাঝে একটা 5 ইঞ্চি কি 3 ইঞ্চির জাস্ট দেওয়াল, দেখে নিন। ম্যাক্সিমাম ব্লাডে কেন জানি না, এটাই একটা ফর্মুলা যেটা 100% বাস্তু অসম্মত। কী করবেন আপনি, কী করবেন? আমার কাছে এমন ক্লায়েন্টও আছে যিনি এখনও পর্যন্ত 100 খানার ওপরে ফ্ল্যাট দেখে ফেলেছেন, প্রশান্তদা 100% বাস্তুসম্মত যেদিন হবে সেদিন কিনবো, আমার কোনো তাড়া নেই। আপনার যদি সেরকম না হয়, আপনাকে যদি ইমিডিয়েট একটা কিছু ফ্ল্যাটের দরকার পড়ে, এরকম কিছু আন্ডারস্ট্যান্ডিং কম্প্রোমাইজ করে কিন্তু কিনতে হচ্ছে আপনাকে, আপনি জানেন এটা প্রশান্তদা বলেছে বাস্তুসম্মত নয়, প্রশান্তদা এটা কি ম্যানেজ করা যায়, করতে হবে ভাই, কি করব? হ্যাঁ, আপনার ঈশান কোণে বাথরুম থাকলে এক কথায় না, নেবই না, ফ্রিতে দিলেও নেবো না, এরম কিছু রয়েছে, সাউথ ওয়েস্ট বাথরুম রয়েছে, না নেবো না, যদি ফ্রিতে দেন দামটা ছেড়ে দিন, 20 লক্ষ কি 50 লক্ষ কি 1 কোটি 20 লক্ষ ছেড়ে দিন, ফ্রিতে কি দিচ্ছে, নেবেন না, নেবো না। কিন্তু এরকম কিছু জায়গায় আমাদের কম্প্রোমাইজ করতে হয়, তারা কি করবেন, বা অলরেডি বসবাস করছেন এরকম কোনো বাস্তুতে তারা কি করবেন, তাদেরটা বলবো অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার আগে। মন্দির অনুষ্ঠানটা দেখুন, এবার যেখানে আমরা ছিলাম, এই যে সময়টা এটা অত্যন্ত আদর্শ সময় বাস্তুদোষকে কাটিয়ে নেবার জন্য, আমি বলছি কিন্তু সারা বছর, তার মানে এই নয় যে জানুয়ারি ফেব্রুয়ারিতে করতে পারবো না, পারবো, কিন্তু দিস ইজ দ্য গুড টাইম, বেস্ট টাইম, তাকে কাজে লাগাবো। কি করব আমরা, তার আগে প্রশ্ন হচ্ছে কেন করব, কারা করব, তারাই করব যারা অনুভব করছি যে বাস্তুগত কোনো ত্রুটির কারণে আমার জীবনে অগ্রগতির বাধা, ছেলে মেয়েটি মেধাবী রেজাল্ট পাচ্ছে না, আপনার যথেষ্ট কর্মদক্ষতা, কর্মযোগ্যতা, আপনার কোয়ালিফিকেশন, বাট আপনার ক্যারিয়ারে সেরকম ডেভেলপমেন্ট পাচ্ছেন না, লোকের জন্য জান প্রাণ দিয়ে করছেন সেই রেসপেক্ট পাচ্ছেন না, সেই ভালোবাসা সেই সম্মান পাচ্ছেন না, পয়সাগুলি জলের মতন খরচা হচ্ছে, বাড়িতে অসুস্থতা লেগেই রয়েছে, মেয়েটির বিয়েই হচ্ছে না বা বিয়ের পর ডিভোর্স হয়ে যাচ্ছে, জীবনের প্রত্যেকটি দুঃখ যন্ত্রণা যে আমরা পাই তার একটি কারণ হতে পারে আমাদের যেখানে আমরা বসবাস করি, একদম ক্লিয়ার। হ্যাঁ, একটা কারণ হয়তো আপনার জন্মছকে রয়েছে, এইবার তাকে আপনি ঠিক করে নিলেন, কারণ লাগবে পলা,
কারোর লাগবে চুড়ি, কারোর লাগবে পোকরাজ, কারোর লাগবে ডায়মন্ড, করেছেন, করলেন, আপনার প্রবলেম কেটে গেল, আপনার গুড লাক। কখন কেটে গেল? যখন আপনার বাড়িতে বাস্তুদোষ নেই, এটা মাথায় রাখুন। যদি বাস্তুদোষ থাকতো তাহলে আপনার স্টোনগুলিও আপনাকে পারফেক্টলি কাজ করতে দিত না, এটা নিয়ম। সেখানে কি করব, যদি দেখেন এত রত্ন করলাম, এত পুজো পাঠ করলাম, কিছুই তো সেরকম রেসপন্স বুঝছি না, তাহলে কি এগুলো ভুল করলাম? আমি বলবো না, ঠিক করেছেন। যেটা ঠিক করছেন না সেটা হলো আপনি বাস্তুটাকে নজর দিচ্ছেন না। এবার দেখুন না বাস্তুতে কোনো কিছু গলত রয়েছে কি না, তাকে একটু ব্যালেন্স করে দিন। আপনার ওই হাতের চুনি, পান্না, পোকরাজ, ডায়মন্ড হই হই করে কাজ করবে, এটা আমার গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। ওই বাস্তুর জন্য আটকে আছে, ধরে নিচ্ছে, একটা কথা বলছি। সাউথ ইস্টে আপনার রান্নাঘর, সেখানে বাথরুম নেই, রান্নাঘর করেছেন আপনি। আপনি বলছেন প্রশান্ত দা আমরা জানি তো সাউথ ইস্ট ভগবানের জায়গা, বাথরুম টয়লেট করতে নেই, করিনি, রান্নাঘর তো ভালো, অগ্নি আছে, আগুন না। ঠিক, বাথরুম টয়লেট করলে যতটা ক্ষতি হয়, রান্নাঘর করলে অতটাই ক্ষতি হয়, ঈশানকোণ ততটাই ড্যামেজ হয়। কেন? বাস্তু দেবতার মাথা, মস্তক হচ্ছে ঈশানকোণ। আপনি আগুন জ্বালাতে পারেন আপনার মনে হয় না? প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি, ওটা কার স্থান? বৃহস্পতির স্থান, দেবগুরু বৃহস্পতির স্থান। বৃহস্পতির স্থান কোন তত্ত্বের জায়গা? দেখুন লিঙ্কটা খেয়াল করুন, জলতত্ত্বের জায়গা। আপনি ওখানে কি দিয়েছেন? ভাবলেন অগ্নি দেবতাকে রেখেছি ভাই, আগুন রেখেছেন। আগুন দিলে জল কি হয়? শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। কি ড্রাই হলো? বৃহস্পতি ড্রাই হয়ে গেল, আপনি কি হলেন? ভিখিরি। করেছেন রান্নাঘর, তাহলে করা যাবে না। এইবার প্রশ্ন হচ্ছে, এই জাতীয় জিনিস কিন্তু আমরা ভুল করে করে ফেলি, কিনে ফেলি, বাড়ি ফেলি, ইন দ্যাট কেস ভুগতে থাকি দিনের পর দিন। আপনি ভাবছেন আমি তো বিখ্যাত জ্যোতিষীর থেকে একটা পোকরাজ পড়েছি, এবার আমার বৃহস্পতি তুঙ্গে, না, জিরো, এত বড় একটা বিগ জিরো, যেহেতু রান্নাঘরটি ওইখানে রয়েছে। এগুলো কোনো অনুষ্ঠানে শোনেন না, আলোচনা শোনেন না, আমি জানি এই আলোচনা শোনেন না, আমি করি। কি শুনবেন? ধনতেরাস এসে গেছে, কোজে লক্ষ্মী পুজো এসে গেছে, চলো শ্রীযন্তম বেচো, শ্রীযন্তম নিয়ে যান, সব ঠিক হয়ে যাবে। এরম একটি শ্রীযন্তম, এরম একটি সার্টিফিকেট, সঙ্গে প্যাকেজ, মা লক্ষ্মীর উপহার চলে এসছে, সেই আলু পটলের মতন, শাড়ি গয়নাগাড়ির মতন মা লক্ষ্মী বিক্রি হয়ে যাচ্ছে। একটি কিনলে এতগুলি ফ্রি, অনেক দোকানে থাকে না একটা কিনলে একটা ফ্রি, সেরকম জিন্সের প্যান্ট কিনেছেন একটা, একটা ফ্রি পেয়েছেন, ভালো কথা। মা লক্ষ্মীকেও কিন্তু আপনি একটা কিনলে একটা ফ্রি পাচ্ছেন, কি ন্যায্য উপায় বলুন তো। এগুলো মাথায় রাখতে হবে আমাদের, না ফ্রি চাই না, নকল জিনিস নিয়ে অলক্ষ্মীকে বাড়িতে ঢোকাবো না, আমি চাইছি বাস্তুটা বিচার করে বাস্তুর একটি নিরাময়। এটা যারা করতে চান তারা ইমিডিয়েট এই শুভ দিনগুলোর আগে, শুভ দিনে তো স্থাপন করবেন, তার আগে পরিকল্পনা করতে হবে, ব্যবস্থাপনা করতে হবে, বাস্তু বিচার করে আমার কেন বাস্তুদোষ, কী জন্যে বাস্তুদোষ আমার থেকে জেনে নিন, কি প্রবলেম হতে পারে জেনে নিন। এবার আপনি আপনার সঙ্গে মেলান যে প্রশান্তটা যা যা বলে দিল তাই হয় কি আমাদের পরিবারে? হ্যাঁ তাই তো হয়, তাহলে কেন হয়? প্রশান্তটা বলেছে বাস্তু এরকম হলে এরকম হয়, তাহলে তাই হচ্ছে তো আমাদের পরিবারে। এবার প্রশান্তটা বাজবো কী করে, ঠিক করবো কী করে? ঠিক করবার উপায় অনেক রাস্তা, আগেও বলেছি বহু রাস্তা বাস্তুদোষ ঠিক করবার, তার মধ্যে একটি রাস্তা নিয়ে প্রশান্ত ভট্টাচার্য কাজ করে, এতগুলি বছর ধরে করছি, কোটি কোটি মানুষ উপকৃত। এইবার আপনি বলবেন প্রশান্ত দা আপনার কাছে কি 1 কোটি লোক এসছে? না আসেনি, সত্যি আসেনি, একজন লোক এসছে, আপনি এসছেন আমার কাছে, আপনি নিয়ে গিয়ে বাড়িতে শ্রীযন্তন স্থাপন করলেন। কে কে আছেন ওই বাড়িতে? আপনি, আপনার বৃদ্ধবিদ্যা বাবা মা, আপনার ওয়াইফ, আপনার 2 ছেলে, 6 জন 7 জন উপকার পেয়ে গেল, আপনি একটি শ্রীযন্তন স্থাপন করেছেন, তাহলে ক্যালকুলেশনটা কি দাঁড়ায়? তাহলে একটি শ্রীযন্তনের দ্বারা একটি পরিবারের এতগুলি মেম্বার উপকৃত। একটি কারখানাতে এক ভদ্রলোক শ্রীযন্তন রাখলেন, সেই শ্রীযন্তন রাখার ফলে কারখানা ডেভেলপ করলো, সেই কারখানায় চাকরি করেন 200খানা লেবার, তাদের পরিবার উপকৃত হলো, তারা প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে স্যালারি পেল, পুজোর সময় বোনাস পেল,
তাদের গড়গড় করে সংসারটা চলল, সংখ্যাটা কি দাঁড়ালো? ভুল বললাম কিছু? বলিনি তো? সেম, দিস ইজ দ্য ফর্মুলা। এই বাস্তুটাকে বিচার করুন, বাড়ির প্ল্যানটা ড্রয়িংটা নিয়ে আসুন, আমাকে ডেকে আপনার বাড়িতে নিয়ে যান, দেখি আপনাকে গড়গড় করে বলে দেবো আপনাদের পরিবারে কোথায় প্রবলেম আছে কোথায় নেই, এবার তাকে কি করে ঠিক করবেন। এই সিজন্তম স্থাপন করুন, এত টাকা করে গ্রাম, এতগুলো উপহার, এক কাটার জন্য এত, দু কাটার জন্য এত, সরি, মিথ্যে কথা, গিমিক, বাড়ি গাড়ি দোকান শোরুম বানাবার পলিসি আমি পারি না করতে। আমি বিচার করে, আপনি যখন হাতে রক্ত ধারণ করেন আপনার জন্ম তারিখ বিচার করে করেন, আমি আপনার বাস্তুর সঠিক বিচার করে বাড়ির প্ল্যানটা নিয়ে এলেন, নাহলে হাতে ড্রয়িং করে নিয়ে এলেন, দেখে বিচার করে আপনাকে বললাম আপনার এই প্রবলেম, এই সিজন্তম লাগবে, একে আপনাদের পরিবারের প্রত্যেকের নাম গোত্র শোধন করে পুজো করে জাগৃত করে রাখলাম, তারপর আপনাকে যখন দিলাম আপনাকে একটি মন্ত্র বললাম, শোধন করার নিয়ম বলে দিলাম, আপনি করে রাখলেন, নেওয়ার আগে পরীক্ষা করে টেস্ট করে দিলাম চোখের সামনে, এই দুটির মধ্যে কোনটি আসল কোনটি নকল, আমার চোখের সামনে করলেন, আপনার চোখের সামনে করলেন, এরকম একটা কাগজ দিয়ে বলে দিলাম না, নিন কাগজটা নিয়ে যান, এতে লেখা আছে এটা আসল নকল, কাছে সিজন্তম দিয়ে কাছে কাগজে লিখে দিয়েছি এটা আসল, আপনি গদ গদ মনে নিয়ে চলে গেলেন। আমি এ কাজ করি না, যে কারণে 100% সাকসেস, কোথাও কোনো বিচার নেই, বাস্তু বিচারের প্রয়োজন নেই, কোনো জাগৃত করার ব্যাপার নেই, কিলো দরে গ্রাম হিসেবে সিজন্তম মালক্ষীকে কিনে নিয়ে চলে যান সঙ্গে এত উপহার। আমি কিন্তু জানি আপনারা কেউ কেউ যাবেন, আমি এখানে বসেই বলছি, লাইভ প্রোগ্রামে বলছি, কারণ আমরা মানুষ, আমরা লোভী, আমরা উপহারের লোভে দৌড়বো, মালক্ষীকে কিনে আনবো, তারপর ছমাস পর প্রশান্তদা বাঁচান, এই একটা সিজন্তম নিয়েছিলাম সংসারটা শেষ হয়ে গেল। প্রতি বছর দেখছি, প্রতি বছর প্রতিবার এই জিনিস দেখছি, দয়া করে করবেন না। কি করতে হবে? শিয়ালদায় রাজাবাজার আমার একটাই চেম্বার, আমাকে বাস্তু ভিজিট করে বেড়াতে হয়, তাই সব জায়গায় চেম্বার করতে পারি না, একটাই চেম্বার, যার শিলিগুড়িতে দরকার তিনি আসেন, যার রায়গঞ্জে দরকার তিনি আসেন, যার ঝাড়গ্রামে দরকার তিনি আসেন, আমার চেম্বারে একটাই চেম্বার, শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে ব্যক্তিগত। যারা আসবেন আগের দিন বা সেই দিন ফোন করে নেবেন, যিনি ফোন ধরবেন আমি বা আমার ওয়াইফ আপনাকে গাইড করে দেবো, আমি কোনো আমার কোনো স্টাফকে ফোন ধরতে দিই না, আমরা দুজন আপনাদের সঙ্গে কোঅপারেট করি গত প্রায় 18-19 বছর ধরে, অন্য কাউকে দিই না। এইটুকু রেসপন্স আমি করি, যারা প্রয়োজন মনে করবেন যোগাযোগ করবেন, নিশ্চয়ই উপকার পাবেন। এবার যেখানটায় ছিলাম, ধরে নিচ্ছি আপনার বাড়ির বা আপনার ফ্ল্যাটের এদিকে রান্নাঘর, এদিকে বাথরুম, মাঝখানে একটি দেয়াল, এতে বাস্তুদোষ তৈরি হচ্ছে, ইকোনমিক সেক্টরে তৈরি হচ্ছে, এবং বাড়ির শরীর খারাপ হচ্ছে বাড়ির মেম্বারদের, বিশেষ করে যিনি রান্নাবান্না করছেন, তিনি জল আর আগুনের মাঝখানে কাশে পড়ে গেছেন, তার শারীরিক প্রবলেম হচ্ছে, কি করবেন আপনি? ভেঙে চুরি করতে পারছেন না, ছেড়ে যেতে পারছেন না, পঞ্চতত্ত্বকে অ্যাপ্লাই করব। একটা মাটির টবে মাটি দিলেন, একটা ওই ঠিক দেয়ালের নিচ থেকে উপলব্ধি বরাবর সুতো টানান, সুতো টাঙিয়ে একটা মানি প্ল্যান্ট গাছ পুতুন, পুঁতে ওখান থেকে ওকে জড়িয়ে দিন, ওই দড়ি ধরে আস্তে আস্তে লম্বা হবে। ওই যে মাটি দিলেন ভূমিতত্ত্ব পেলাম, জল দিচ্ছেন জলতত্ত্ব পেলাম, গাছ পুঁতেছেন উডতত্ত্ব, কাঠ কাষ্ঠ যাকে বলি আমরা, কাঠতত্ত্ব পেলাম, আমরা মধ্যে একটা কাঁচা কয়েন দিয়ে দেবো, কাঁচা এক টাকার একটা কয়েন পুঁতে দিন, ধাতুতত্ত্ব পেলাম, এইবারে এই যে গাছটা উঠছে দড়ি বে তার গায়ে যত বড় হবে আপনি একটা করে লাল রিবন বাঁধবেন, 2-4 ইঞ্চি পরে পরে লাল রিবন বাঁধবেন, আগুন তত্ত্ব পেলাম লাল রং, এই পঞ্চতত্ত্বকে আমি ওখানে অ্যাপ্লাই করলাম। আমি কি করলাম, এখানে একটা ডিভাইডার তৈরি করলাম, রান্নাঘর আর বাথরুমের মাঝে একটা ডিভাইডার, একটা গার্ডওয়াল তৈরি করলাম। আফটার ফিউ ডেজ আপনি বলবেন প্রশান্ত দা প্রবলেমগুলো কেটে গেছে, করুন না, অনেক খরচার ব্যাপার নেই। আর যারা মনে করছেন বাস্তুদোষ কাটাবেন, ইমিডিয়েট যোগাযোগ করুন, অন্তত দয়া করে হোম ডেলিভারিতে একটাও সিজন্তম নেবেন না, যেখান থেকে সিজন্তম নেবেন পরীক্ষা করে নেবেন চোখের সামনে, না হলে নেবেন না। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, অনুষ্ঠান শুনে যদি কারোর মনে হয় দরকার আছে ফোন করে যোগাযোগ করে নেবেন, আমরা কথা বলতে পারবো, নমস্কার।